আপনি একটু যদি জানাই দেন ফ্রাউন জিনিসটা কি হ্যালো ভাই আচ্ছা এই যে চলে এসছে দেখেন ওই যে দেখেন উপরে উইকিপিডিয়ার ফারাউন নামক ইয়াটা দেখেন পরেন ভাই কি লেখা আছে নিচে ফারাউন ইজ দা এরপরে পরেন ভাই আনন ভাই পড়েন এখান থেকে পড়েন ফ্রাউন ইজ দা ভাই একটু বড় করেন কমন টাইটেল অফ হ্যাঁ হ্যাঁ ফ্রাউন ইজ আ কমন টাইটেল অফ ভাই তো বুঝতে পারছেন একটু যদি বল করেন মোনার্স অফ অ্যানসেন্ট গিফটি ফ্রম দা ভাই কি তারপরে ফিডস মানে ভাই একটা কমন টাইটেল একটা মানে একটা হ্যালো ভাই শোনা যাচ্ছে ও সরি আমি মিট করে কথা বলছিলাম সরি হ্যাঁ বলেন ভাই হ্যাঁ ভাই ফেরাউন একটা কমন টাইটেল আর কি মানে ফেরাউন একটা নামের টাইটেল যেমন আমরা বিভিন্ন টাইটেল নামের টাইটেল না ভাই নামের টাইটেল নামের টাইটেল না ভাই এটা হচ্ছে যে কমন টাইটেল বলতে বোঝায় যে একটা উপাধি ও আচ্ছা ভাই একটা উপাধি এবং তাদেরকে বলা হয়েছিল কিসের উপাধি ভাই কিসের ভাই রাজ রাজার দা একটা বাচ্চা 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 উপাধি আচ্ছা বাদশার কমন উপাধি তাহলে যেমন ধরেন বাদশাহ অনেক দেশে বলা হয় বাদশাহ অনেক দেশে বলা হয় রাজা মিশরে বলা হয়তো ফারাউন ও আচ্ছা ভাইয়া মানে

ভাই প্রচলিত ভাষায় বলে আমরা জানি না আমি জানি না ভাই বলেন আমি জানি না ভাই কারণ ফেরাউন হচ্ছে একটা রাজা ফেরান চব্দরের মানে হচ্ছে মিশরের রাজা ঠিক আছে মিশরের বাচ্চা ঠিক আছে মিশরের বাচ্চা তো পাঁচশো জন থাকতে পারে পাঁচশো জন থাকতে পারে আপনি কাকে বলতেছেন আমি কিভাবে বুঝবো ভাই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি যে হজরত মুসা যিনি মিশরের রাজা ভাই আমরা তো বিভিন্ন আমাদের আমরা শুনে থাকি আমরা যারা ইসলাম ধর্ম থেকে ছোট ছোট থেকে ইসলাম পরিবার মানে বড় হয়েছি তারা শুনে থাকি নাকি ফেরাউন মানে হররত মুসা আলাহ ইসলামের সময় ফেরাউন নামের একজন ছিল হ্যাঁ বড় জানছি যে এটা একটা মানে এখন ভাই মানে ফেরাউন তো অনেকই ছিল এখন কোন ফেরাউন ছিল সেটা তো বলতে হবে কোন মুসা কোন সময় ছিল বা ওই ইশমের ফেরাউন কে ছিল ওই ফেরাউনটার নাম কি মানে ওই প্রেসিডেন্ট নাম কি বা ওই রাজাটার নাম কি সেটা তো বলতে হবে তাহলে আমরা কিভাবে বুঝবো ভাই আও আচ্ছা ভাই আমার নামটা তো মনে নেই তাহলে আমি নামটা শুনে একদিন যুক্ত আচ্ছা তো কিন্তু আপনি কি যেটা বলতে যাচ্ছেন সেটা যে হচ্ছে গিয়ে যে মমি পাওয়া গেছে সেটা নিয়ে কিছু বলতে চাচ্ছেন ভাই আমি এটা বলছে যে তার লাস্টটা নাকি পচে না এটা এর পেছনে সায়েন্স এটা কি আসলে সত্যি নাকি আমি একটু মানে আমি এটা জানি আসলে মমি জিনিসটা শব্দটা শুনেছেন আপনি মমি কাকে বলে হ্যাঁ ভাই ওই যে যদি পেছানো থাকে আপনার ওই যে বিভিন্ন ওই যে মানে আপনার ব্যান্ডেজ যদি ওই পেছানো থাকে আরকি ওর মধ্যে তো ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না এটা হল কেন কেন আক্রমণ করতে পারে না ভাই ব্যাকটেরিয়া ওই যে এই সময় কি দিয়ে করা করা হয় তো মমিটা জিনিসটা পড়ছেন কোথাও এর আগে না না ভাই এটা এই সম্পর্কে আমি একটু পড়ি আমি এটা আপনার কাছ থেকে জানার জন্য যুক্ত হলাম আর কি আচ্ছা তাহলে তো ভাই আপনি ইউটিউবে কিছু ভিডিও টিডিও দেখতে পারেন এই বিষয়ে তো অনেক মানে মমি বানানোর প্রক্রিয়া নিয়ে তো অনেক ভিডিও টিডিও আছে প্রাচীন মিশরে হচ্ছে গিয়ে মমি কিভাবে বানাইতো হ্যাঁ এইটা নিয়ে ভিডিও টিডিও আচ্ছা দেখেছেন ভাই ইউটিউবে গিয়ে না ভাই আমি এখনো দেখি নাই আমার কিছুদিন আগে এই প্রশ্নটা আমার বন্ধু আমাকে বললো যে এভাবে ফেরাউনের লাশ পচে না তো তুই সেটা কি বলবি আমার এখানে আরেকটা প্রশ্ন আছে ভাই সেটা কি আমি বলবো

কোনো কিছু শোনার পরে শোনার পরে কি শুনলেন এই জিনিসগুলো বিশেষ করে এই শব্দগুলো যদি আপনি জাস্ট যাচাই করেন তাহলেই কিন্তু আপনি ই করতে পারবেন এই বুঝতে পারবেন যে কি বলা হচ্ছে কি করা হচ্ছে যেমন এই যে আমি আপনাকে আগে একটা জিনিস দেখাই আসি ভাই একটা ভিডিও দেখাচ্ছে এটা একটু দেখি আমরা This is a mummy of a young man named Heracledes. He died in Egypt in the first century AD when he was about 20 years old. Mummification was developed by the ancient Egyptians to preserve the body for the afterlife. Typically, all internal organs were removed before mummification, with the exception of the heart. But in this case, the heart was removed and the lungs were left intact. Next, the body was covered with salt and left for about 40 days until all moisture was eliminated perfumed oils and plant resins were rubbed on the body thick layers of resin were applied to glue the strips of linen that were wrapped around the body the mummy was placed on a wooden board and more wrappings bound them together a mysterious pouch perhaps of religious significance was placed on the chest a mummified ibis a wading bird with a slender down-curved bill was placed on the abdomen Ibis mummies commonly served as votive offerings to the gods, but this is an unusual case of a bird being mummified with a deceased human. Long linen strips further secured the wrappings. A portrait panel of Heraclides was placed over the face. A large linen cloth was wrapped around the mummy. The shroud was painted red with an imported lead based pigment. This treatment is rare. Very few red shroud mummies are known to exist. Egyptian symbols of protection and rebirth were painted on the outer cloth with pigments and gold. Finally, Heraclides' name was written in Greek at the feet. Thanks to this remarkable mummification process, Heraclides' body is with us today. হ্যাঁ মাতু ভাই বলেন হ্যাঁ ঠিক আমি ঠিক এই জিনিসটাই বলতে চাচ্ছিলাম ভাইকে যে এই যে দেখেন আসিফ ভাই যে জিনিসটা দেখালো পদ্ধতিটা একদম বিস্তারিত কিন্তু দেখিয়েছে আপনি এই কারণে এই জিনিসটার বিশেষ করে প্রশ্নটার প্রত্যেকটা শব্দকে খুঁটিয়ে খুঁটিয়ে যদি আপনি চেষ্টা করেন জানার বোঝার তাহলেই আপনার জানার পদ্ধতিটা বা বিশ্লেষণের পদ্ধতিটা অনেকাংশে এগিয়ে যায় যেমন এই ছবিটার দিকে আপনি তাকান্ত ভাই এই ছবিটা কি কোনোভাবেই বিকৃত মনে হয় নাকি অবিকৃত মনে হয়

একদম ইস ইস এটা নাকি এটা হচ্ছে নাকি তাদের ইয়া অবিকৃত লাশ হাইরে অবস্থা যাই হোক এইভাবে আপনি যে ভিডিওটা দেখালেন সে ভিডিওটা এরপরে এই জিনিসগুলো এভাবে ভেঙে 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 চিন্তা করার চেষ্টা করবেন যে আসলে কিভাবে এই কাজটা করা হচ্ছে পদ্ধতিটা কি প্রত্যেকটা শব্দের তাহলে দেখবেন খুঁজটা বের করতে পারবেন যেমন মুহাম্মাদের এই মমির কথা কেমনে জানলো ভাই কেমনে জানলো মানে দুই হাজার আড়াই হাজার বছর আগে বা আরো হাজার হাজার বছর আগে যখন এইগুলো করা হয়তো সেই জিনিস তো অনেক জায়গায় ছড়িয়েছে তো তাদের মাধ্যমে তো কেউ না কারোর মাধ্যমে তো শোনাই শোনাটাই খুবই স্বাভাবিক একটা জিনিস যেমন আপনি এখন যদি এখন ধরে নিলাম ইন্টারনেটের যুগ কিন্তু আজ থেকে একশো বছর আগে যারা পৃথিবীর বিভিন্ন জায়গার ইতিহাস জানতো তার তাদের পক্ষে কি জানাটা খুবই অসম্ভব ছিল ইন্টারনেট ছাড়া কিভাবে এই ব্যাপারে আমি একটু বলতে চাই এটা তো ফেরেশতাদের মাধ্যমে ইনফরমেশনগুলো এসেছে তাই না এই ইনফরমেশন মাধ্যমে এসেছে এই যে মমিটা ফেরাউনের লাশ আছে অথবা ফেরাউন অবিকৃত অবস্থা থাকবে আমি যেটা মনে হচ্ছে সেটা অবিকৃতই মনে হচ্ছে কারণ তার পুরো ভাই ভাই ফেরাউনের লাশ যেটা বলছেন যেই ফেরাউনের কথা বলছেন সেই ফেরাউনের মৃত্যু কিভাবে হয়েছিল সেটা হচ্ছে সাগরে ডুবে মারা গিয়েছিল কিন্তু এই লাশগুলো তো পাওয়া গেছে হচ্ছে যে মিশরের পিরামিডের ভিতরে এই যে এই মমিটা আসলে কিভাবে পিরামিডেতে রাখা হয়েছে তাই না পিরামিড তো তাহলে লাস্টে যদি সমুদ্রে ভেসে গিয়ে থাকে তাহলে সেটা আবার পিরামিড এর ভিতরে মমি হয়ে ঢুকলো কিভাবে মমি করে রাখা হয়েছে এখানে আমরা সেটা সমুদ্রে যদি সমুদ্রে যেই লাস্টটা ভেসে যায় সেই লাস্টটাকে তো কে মমি করে আবার মমি টমি বানায় সে কে আবার মানে পিরামিডের এর ভিতরে ঢুকায় রাখলো কোরআনের যে কথাটা আছে যে ফারাওনের লাশ কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে হ্যাঁ এবং জানি থাকতে কথাই একই রকম কথা থাকলো এখানে তো আমরা দেখতে পাচ্ছি মমির চেহারা তো দেখতে পাচ্ছি আমি এখানে একটা কথা বলছি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মমির মানে ফারাওন আসলে দেখতে এরকম ছিল এক্স্যাক্টলি এরকম ছিল এক্স্যাক্টলি এরকম না হলে 80% এরকমই ছিল তা আমরা তো তার কাকিসে দেখতে পাই এখানে মমিফিকেশন এর ভিতরে শরীরের সমস্ত ময়শ্চারাইজার বের করে নিয়ে হয় মানে শরীরের সমস্ত পানি জাতীয় জিনিস সমস্ত কিছু

নামটা আমি এখন মনে করতে পারতেছি না তবে তারা বেসিক নাম ফেরাউন হচ্ছে এটা ফেরাউন হচ্ছে তাদের বংশের নাম আমি যেটা জানি ফেরাউন কিভাবে বংশের নাম হয় এই মাত্র আমরা দেখলাম যে ফেরাউন হচ্ছে টাইটেল ফেরাউন বংশের নাম কিভাবে হয় কি কোত্থেকে থেকে আসেন ভাই আপনারা ফেরাউন একটু সার্চ করেন না ভাই একটু উইকিপিডিয়া থেকে একটু সার্চ করেন না ভাই ফেরাউন শব্দের মানে কি এটা কাকে কাদেরকে বলে একটু সার্চ করেন না বংশের নাম কিভাবে ফেরাউন হবে না আমরা তো আমাদের কোরআন হাদিসে যেটা জানি যে ফেরাউন নাম কোরআন হাদিস মিয়া কোরআন হাদিস আপনি কি গিয়ে ফেরাউন লিখে সার্চ করেন গুগলে সেখানে সেখানে সেটাই তো মানতে হবে আপনার ফেরাউন কে ফেরাউন বলে তো কোনো একক ব্যক্তি নেই তো আপনার নবী মোহাম্মদ তো এটা জানতো না আপনার আল্লাহ তো এটা জানতো না যে ফেরাউন নামক একক কোন ব্যক্তি নেই ফেরাউন বলে কোনো ব্যক্তি নেই পৃথিবীতে অন্তত পক্ষে যেই ফেরাউনদের কথা বলা হচ্ছে সেই ফেরাউনরা হচ্ছে মিশরের রাজারা সবাই ফেরাউন

আপনি আমাকে বলেন যে ফারাউন মানে কি ফারাও শব্দের অর্থ কি সেটা আগে বলেন রাজা তাহলে আপনি কি বলতেছেন রাজার লাশ পাওয়া গেছে কোন রাজার লাশ পাওয়া গেছে সেটাই তো আমি জানতে চাচ্ছি আমরা যেটা সেটা তো আপনি বলবেন আপনি বলবেন যে কোন রাজার লাশ পাওয়া গেছে আপনি আমরা কিভাবে বলবো সেটা আমাদের কাছে কেন জানতে চাচ্ছেন যে অনেকগুলা অনেকগুলা মমির মমি পাওয়া গেছে যে সেটার ভিতরে একটা মমি হচ্ছে দ্বিতীয় রামেসিস দ্বিতীয় রামেসিস এর কথা যদি বলে থাকেন দ্বিতীয় রামেসিস তো সমুদ্রে পাওয়া যায়নি দ্বিতীয় রামেসিস পাওয়া গেছে হচ্ছে গিয়ে পিরামিডের ভিতরে পিরামিডের ভিতরে মানে সমুদ্রে ভাইসা গেল যে ফেরাউন যে দ্বিতীয় রামেসিস যে সমুদ্রে ভাইসা গেল সে আবার মমির ভিতরে মানে মমি হইলো কেমনে আবার পিরামিডের ভিতরে ঢুকলো কেমনে তাহলে তো পাওয়া যাওয়ার কথা হচ্ছে সমুদ্রের ভিতরে মানে যারা জাহাজ চালাই চালায় সমুদ্রে ঘুরে তারা কোন এক জায়গায় পাওয়া যাওয়ার কথা এবং আপনি আগে বলেন আপনি আগে বলেন যে আপনার কোরআনের দাবি মতে সমুদ্রে যারা ভ্রমণ করে বিভিন্ন জাহাজ যখন ভ্রমণ করে তখন তাদের ঘুরতে ঘুরতে এক জায়গায় পাওয়া যাওয়ার কথা একদম অখ্যাত অবিকৃত একটা লাশ আহ পাওয়া যাওয়ার কথা সেই লাশটা কয়েক হাজার বছর ধরে সমুদ্রে ভাসতেছে কিন্তু কিচ্ছু হচ্ছে না সেরকম পাওয়া যাওয়ার কথা তখন এটা উঠানোর পরে দেখা দেখা যাওয়ার কথা আরে তাই তো অবিকৃত লাশ কিন্তু মমি তো করতে হচ্ছে মিশরের লোকেরা মমির প্রসিডিওরটা জানতো যে প্রসিডিওরটা হচ্ছে বিভিন্ন কেমিক্যাল দিয়ে তারা মমি করত লাশ গুলাকে মমি করতো এর কারণ ছিল ওদের ধর্ম বিশ্বাস ছিল এরকম যে এই লোকেরা পরবর্তীতে আবার জিন্দা হবে কিছুদিন পর আবার জীবিত হবে জীবিত হয়ে আবার তাদের তাদের কাছে ফিরে আসবে এইটা ভেবে ওরা খাবার দাবার দিয়ে আসতো

সেটা হইলে যে লোকেরা মমি বানাইতেছে সেই সেই লোকেরা বানাইছে এটা আল্লাহর কুদরত কুদরত করতে মানে কি আপনি বলতে চাচ্ছেন এখানে যতগুলো মমি আছে সবগুলাই আহ মিশরের কেউ না কেউ বানিয়ে রাখছে ভাই বাংলাদেশেরও মমি আছে ভাই বাংলাদেশেরও মমি আছে জানেন

আপনার কি একটু যাচাই করে দেখা দরকার ছিল না শুনলাম একটু যাচাই করে দেখি একটু ইউটিউবে গিয়ে সার্চ করি মমি কিভাবে বানায় ইজিপশিয়ানরা কিভাবে কি বিশ্বাস করতো তাদের ধর্ম ধর্ম বিশ্বাস কিরকম ছিল তারা কেন মমি তো মমি বানানোর উদ্দেশ্যটা কি সেগুলো একটু দেখানো দেখা উচিত ছিল না আমি একটা কথা বলবো এখানে বলেন আনন্দ ভাই বলেন

Welcome to Voices of Ancient Egypt, where we demystify the words and lives of the ancient Egyptians through animated videos like this one. If you're new here, I'd love to have you subscribe and hit that bell icon so you don't miss future videos like this one. Hi everyone! Thanks for joining me today, where we'll be diving into the topic of why the ancient Egyptians preserved their dead through a drying process that we now call mummification. So let's jump right into the three reasons why they did this. One, the ancient Egyptians feared death. Contrary to popular belief, the ancient Egyptians were actually not obsessed with death, actually but rather they feared it and were obsessed with overcoming death and reaching an afterlife where they could live forever. Preserving the body by drying it out, what we now call mummification, helped a person reach the afterlife. It did this because the preserved body could continue to act as a home base for a couple of the parts of the person, called the Ka and the Ba. The Ka and the Ba could separate from the body after death, but they needed the body or an image of the person, such as a statue, to act as a home base after death. This would allow the person to make the difficult journey through the afterlife and be able to live there forever. When the mummified body acted as a home base, it also was a link to the tomb, to the living, and to the offerings that the living would bring. Two, everyone wanted to be like Osiris. Osiris was an ancient Egyptian god who was the first recorded in mythology to die and then be reborn into the afterlife. To be able to do this, his wife, the goddess Isis, had to prepare and restore his body, along with the help of her sister Nephthys and the god Anubis. Once Osiris's body was repaired and wrapped up like a mummy, Isis was then able to bring Osiris back to life so that he could become the eternal king of the afterlife. Osiris was the model for all ancient Egyptians. If they imitated the process that he went through, they could also be reborn into the afterlife. So being preserved and wrapped up during mummification basically imitated the same process that Osiris went through and therefore helped them live on into the afterlife. Are these reasons for mummification making sense so far? If so, let me know by writing mummy in the comments below. Three, to buy more time. Now, this one is a bit more speculative than the previous two reasons, but mummification did allow your family more time to prepare the tomb and to prepare for your funeral, both of which could be really elaborate if you were rich. The ideal length of time for embalming, including both drying out and wrapping the body, was 70 days. However, there are documented cases of people being buried much later than 70 days after death, even as long as 500 days. Egyptologists have sometimes speculated that these extended amounts of time might have been due to needing to buy more time to be able to complete the tomb. So now that you know the three reasons for mummification, would you wanna be mummified after death? Let me know by answering the poll in the top right hand corner. Also, does mummification still seem weird to you? Do you still have some questions about it? Let me know in the comments below. I can't wait to chat with you there. And of course, you can also connect with me on Instagram and Facebook. Uh, you আপনি নিজের শরীরকে মমিফাই মমিফাই করতে পারবেন আপনার কি দরকার মমিফাই করা এবং আপনার বডিকে সেইভাবে করে রাখা সেটা আপনার আপনার যদি প্রয়োজন হয় আপনি পয়সা খরচ করেন আমি ব্যবস্থা করে দেব কোনো সমস্যা নেই করবেন ভাই না আমি যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে আমরা আপনি আগে বলেন যে আপনার বডিটাকে আপনি আপনি মমিফাই করতে চান কিনা তাহলে তো তারপরে আমি একটা ধর্মগ্রন্থ লিখব যে আমার কুদ্রতে যে অফেন নামক অফন নামক এক লোককে আমি মমি কুদ্রতে মমিফাই আমি লাশ অবিকৃত করে রাখছি তারপরে 2000 বছর পরে মানুষ এসে বলবে বাপরে বাপ আসিফ মঈনুদ্দিন কত বড় নবী কত বড় কত বড় আল্লাহ আমি সেটা আমি জানি সে ভবিষ্যৎ করে রাখা যায় এই এর ভিতরে আসলে সেটা হচ্ছে আমরা তো সরাসরি আপনি তো সরাসরি দেখতে পারেন মিউজিয়ামের ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন মিউজিয়ামের ওয়েবসাইট আছে না সেই ওয়েবসাইটে ঢুকে তো দেখতে পারেন কিভাবে মমি করা হয় কিভাবে তারা কি কি পাইছে কি কি কোন কোন মমি পাইছে সেই মমিগুলা কার কার কোন কোন ফারাউনের কোন ফারাউনের মমি এটা এগুলো তো আপনি ইজিপ্টের ব্রিটেনের বিভিন্ন মিউজিয়ামের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারে তাই না না এরকম অনেক কিছুই আছে চাইলে ইন্টারনেটে সবই জানা যায় এখন আপনাদের সাথে এখন কথা বলতেছি বলে হয়তো এই জিনিসটা এখন মাথায় আসছে হ্যাঁ কিন্তু ওই সময় করেও দেখা হয় না যেমন নুহের নৌকা নুয়া আলাহিসাল্লাম যে নৌকা তৈরি করে রেখেছিলেন এবং আহ আর ফেরাউন এই দুটা জিনিস কোরআনে আছে

আচ্ছা টাইটানিক জাহাজে কত মানে আপনি কি জানেন যে শুধুমাত্র করডটা পর্বের প্রাণী আপনি কি ভাই বায়োলজি পড়েছেন ক্লাস টেন পর্যন্ত বা মানে ইন্টার পর্যন্ত বায়োলজি পড়েছেন না আমি কমার্স স্টুডেন্ট আচ্ছা আপনি কি করডটা অর্থপডা এই পর্বগুলা নাম জানেন মানে প্রাণী জগতের এই না না মেমেলস মেমেলস নাম জানেন মেমেলস মেমেলস বলতে মনে প্রাণীটানি বুঝায় এরকম মনে হয় মেমেলস কোন কি প্রাণী আচ্ছা আমি একটু আপনাকে ইয়া করে দেবো মেমেলস মানে স্তন্য পাই নাকি ভাইয়া মেমেলস মানে স্তন্য পাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমি আপনাকে একটু দেখাচ্ছি একটু দাঁড়ান কোন লাইনে

এটাকে কি বলে এখন আমার ভালোভাবে খেয়াল নেই অনেক আগে পড়েছি কিন্তু এই জিনিসটা হচ্ছে খুবই ক্ষুদ্র একটা অংশ আহ মানে ভিতরে মানে প্রাণী জগতের ভিতরে খুবই ক্ষুদ্র একটা অংশ এই অংশটারই এত সংখ্যক প্রাণী আছে যেটা যেই প্রাণীর জোড়ায় জোড়ায় যদি কোনো জাহাজে উঠাতে হয় তাহলে টাইটানিকের থেকে অস অনেক 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 বড় জাহাজ লাগবে শুধুমাত্র এই পর্বটা এই পর্বটার প্রাণীদের যদি জোরাজোরাে উঠাতে হয় তাহলে টাইটানিক এর থেকে অনেক বড় 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 জাহাজ লাগবে এখন টাইটানিক হচ্ছে যে আমাদের অনেক বিরাট একটা জাহাজ ছিল সেই টাইটানিক জাহাজ যখন সমুদ্রে ভেসেছিল তখন এটা নিয়ে অনেক নিউজপেপারে মানে অনেক চিল্লাপাল্লা হয়েছিল যে এত বড় জাহাজ এত বড় জাহাজ বিশাল জাহাজ এত বড় বিশাল জাহাজ তো এই জাহাজ এই রকম একটা টাইটানিক জাহাজই হচ্ছে এই কর্ডা পর্বের জন্য অনেক ছোট একটা জাহাজ এখন আপনি যদি বলেন যে পৃথিবীর সমস্ত প্রাণী জোড়ায় জোড়ায় সেটার ভিতরে উঠেছিল মানে একটা নৌকায় উঠেছিল এবং নৌকায় ওঠার কারণে তারা বেঁচে গেছে এবং পৃথিবী পানিতে ভেসে গেছিল বন্যা হয়ে ভেসে গেছিল ভাই এরকম হাস্যকর গল্প কি পৃথিবী তার কিছু হইতে পারে এরকম হাস্যকর এখানে যে লজিকটা দেওয়া হয় সেটা হচ্ছে যে এই নৌকাটা তৈরি করা হয়েছিল ফেরেস্তাদের মাধ্যমে এবং এটা কয় লক্ষ না কত কত ফেরেস্তারা নাকি এটা তৈরি করেছে এখন এটা যদি স্পিরিচুয়াল কিছু হয় যে গড় থেকে এত বড় জাহাজ আমি তাহলে তো আমি বড় জাহাজ হয়ে থাকলে তো টাইটানিক জাহাজই পাওয়া গেছে তাহলে এত বড় জাহাজ কোথায় এখন আছে

এটা আমার বিশ্বাস হয় না যে পৃথিবীর সকল প্রাণী একটা নৌকায় অথবা একটা ইয়েতে উঠতে পারে কারণ দুইটা হাতি উঠলে অনেক অনেক প্রাণী আছে আমরা ডাইনোসর দেখেছি ডাইনোসর ইয়ে উঠলে সম্ভব না সেন্স মানে নরমাল সেন্স এটা সম্ভব না আমিও বিলিভ করি না বাট এটা যদি হয় এরকম যে ফেরেশত অথবা ভাই এই যে ফেরেশতা বলছেন বা গড় বলছেন এগুলো তো সুপার নেচারাল ভাই আমরা তো প্রকৃতিতে সুপার ন্যাচারাল বিষয়ে কোনো প্রমাণই পাই না ভাই

Hey, videotape to, dekhi, bhai. Hey, God. look, uh, we got a, we got a problem. Ah, uh, damn it, Jeffrey! Always with the problems. Always with the problems. <laughs> what now? God, this, this, whole Noah's Ark scheme that you got going—it's just not going to work. I mean, I, don't... I know, I know. You, to, you already told me there's not enough room for six million animals on the ark. That's why I told you to cut out all the different variations and just use the bare minimum. Yeah, but I, I did that, and, and that still leaves us with 17,400 birds, 12,000 reptiles, 9,000 mammals, 5,000 amphibians, and 2 million insects. Huh. Wow. That's still a lot. Ah, <laughs> oh, fuck! Actually, God, feeding the animals on the ark is the least of our worries right now. We should be more worried about the food. You told Noah to bring any kind of food that needs to be eaten. Do you have any idea how much an animal eats in one year? I mean, two elephants are going to require three hundred sixty-five thousand pounds of food and, and thirty-six thousand five hundred gallons of water. What water? Jeffrey, it's going to be raining. Yeah, for forty days. What are they going to do for the other three hundred twenty-five days? I mean, the giraffes are going to need fifty-four thousand seven hundred fifty pounds of food. The hippos are going to need sixty-five thousand seven hundred pounds of food. The two lions are gonna need sixteen thousand sixty pounds of meat. I mean, all that meat's gonna rot, guy. Have you thought this through? Okay, okay, I think I got it. What if I have Noah bring only baby animals? Babies? Okay, God, how are we going to work that out? Do you want the baby animals to travel to Noah from all around the world? Because by the time most of them reach Noah, they're going to be adults. Or or do you want all the animals to reach Noah and then coexist in the same ecosystem until they all get pregnant and have babies at the exact same time so that Noah can bring them all... God, this is, this is ludicrous. This ain't going to work. Okay, okay. What if we get the animals to hibernate? Well, even a bear can only hibernate about 100 days at a time. And they're going to be on the ark four times longer than that. Look, God, none of this even really matters anyway because you said that the floodwaters are going to... Cover all of the mountains under the heavens by a depth of 20 feet. That's going to put the altitude of the floodwaters at 29,055 feet. All the animals are going to freeze to death. And those that don't freeze to death are going to become exhausted just from trying to breathe in an atmosphere that has 33% less oxygen and they're going to suffocate. This is going to be disastrous, God. Disastrous. God, not even most of the sea life is going to survive. What, Jeffrey? The earth's going to be covered with water. Perfect for sea life. Are you kidding me? You're going to be changing the water temperature, the water pressure. The light filtration, salt water is going to be mixing with fresh water. God, it's going to kill most aquatic life, too. Huh. Okay. I see your point. Ah, uh, and I just thought of something else, too. Uh, even if the animals survive the trip, well, what are they going to do when they get off the boat? The herbivores aren't going to have any vegetation to eat because it's all going to be wiped out by the flood. And the carnivores aren't going to have any animals to eat. Every time they do eat an animal, they're going to make an entire species go extinct. And that really brings me to my last point, God. Um, two individuals of a species is not enough to propagate an entire species. I mean, you need at least 50 individuals of a species in order for there to be a proper amount of genetic diversity. And with only two, I mean, you have to inbreed. And with all that inbreeding, there's going to be severe genetic defects. I mean, this is not going to work, God. We're, we're going to have to think of something else. Okay, Jeffrey, okay. I know what to do. I got me an idea. Oh, good. God, good. I knew you'd come up with something. Okay, let, let me write this down. Hang on. Let me get, let me get my pencil. Okay. Let's hear it, guys. I'm ready. What's your idea? Magic! Oh, <laughs> okay. Uh, so, getting the animals to the ark? Magic. Uh, fitting the animals on the ark? Magic. Uh, getting the animals to behave? Magic. The food? Magic. The water? Magic. The poop? Magic. The freezing cold? Magic. The lack of oxygen? Magic. Finding food after the flood? Magic. The genetic diversity? Magic. Huh. Uh, so, so, God, can I ask you something? What? Well, why the fuck didn't you just use magic in the first place? I mean, you want to kill off all the humans? Just stop their hearts. I mean, just make everybody have a heart attack. Magic heart attacks. Or, or I mean, just just send out a plague or something. I mean, what, what, what are you thinking, God? I mean, what are you thinking? Uh, I, 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 didn't want, I didn't want to do a, a plague. I didn't want I wanted to do a flood.

কোরানে আছে মুসলিমরা বিশ্বাস করে তাদের কি হয়েছে ভাই এই বিশ্বাসে কি আসে যায় আমরা একটু আলোচনাটা আনি আসিফ ভাই যেটা বলতে চাচ্ছিলেন সেটা একটু কাছে যদি বলেন সেটা হচ্ছে যে সামান্য একটা পর্ব প্রাণী জগতে সামান্য একটা পর্বের সমস্ত প্রাণীকে জায়গা দেওয়া সম্ভব না তাছাড়া পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী আছে যেমন ধরেন ক্যাঙ্গারু আছে হচ্ছে কি অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার বাইরে ক্যাঙ্গারু নাই এখন ক্যাঙ্গারু কি হাইটটা

হে হে আল্লাহ পাক তুমি যদি এতই ম্যাজিক করো তাহলে এক ম্যাজিকে তুমি সবগুলো মেরা ফেলো না কেন আবার এত মানে গুতাগুতি মানে এত ফালতু ফালতু জিনিসপত্র দিয়ে তুমি গল্পটারে সাজাইতেস এই ম্যাজিক সেই ম্যাজিক হ্যান ম্যাজিক ত্যান ম্যাজিক কিছুই তো মিলতেসে না তো এক ম্যাজিক ফালাও যে সব ম্যাজিক সব কাফের মেরা যাক অথবা এক ম্যাজিক ফেলাও সব কাফের মুসলমান হয়ে যাক তেলিত হইলো কিন্তু সেগুলো না কইরা এই ম্যাজিক সেই ম্যাজিক হ্যান ম্যাজিক ত্যান ম্যাজিক এইটা মধ্যে যা সেই মধ্যে যা ভাই একটা কিছু তো মিলতে হবে তাই না একটা কিছু তো মানে বিশ্বাসযোগ্যতা হইতে হবে এরকমের মানে গাজাখুরি গাজা খাইয়া যদি কথা বলে সেইটা যেরকম হয় এইটা এই গল্প তোর গাজাখুরি কথা গাজা খাইয়া যদি আপনি এই ধরনের কথাবার্তা বিশ্বাস করেন সেটা কোনো বিশ্বাস করবে না আর তাছাড়া হচ্ছে গিয়ে এই যে আপনার এত দূর দূরান্ত থেকে আমেরিকা থেকে মানে এই আসলক্ষ্মী হবে প্রাণীগুলো আসলক্ষী হবে আর এতগুলো প্রাণীর জায়গা দিল কিভাবে তাছাড়া আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রাণী বিজ্ঞানী যারা জীববিজ্ঞানী আছে তাদের মতে হচ্ছে গিয়ে একটা প্রাণীর ভিতরে থাকতে হইলে কমপক্ষে পঞ্চাশটা প্রাণী থাকতে হবে পঞ্চাশটা অনেক বেশি আসলে থাকতে হবে না হলে প্রাণীগুলা আহ টিকে থাকতে পারবে না কারণ তাদের ভিতরে এই যে ইনসেস্ট সম্পর্ক তৈরি হবে ভাই বোনের সম্পর্ক তৈরি হবে ভাই বোনের সম্পর্ক তৈরি হলে সেই প্রজাতি বেশি দিন টিকে থাকার সম্ভাবনা কমে যায় তাহলে কমপক্ষে 50টা করে 50টা প্রাণী থাকতে হবে 50টার বেশি প্রাণী থাকতে হবে যদি তাদের ভিতরে ডাইভার্সিটি থাকতে হয় তাহলে প্রত্যেকটা প্রজাতির 50টা করে প্রাণী তারপর মনে করেন যে কীট পতঙ্গ এত মিলিয়ন মিলিয়ন কীট পতঙ্গ আছে পৃথিবীতে এত নানা জাতের কীট পতঙ্গ আছে পাখি এত নানা জাতের পাখি আছে পৃথিবীতে ভাই পাখির সংখ্যা কি পরিমানে বিপুল সেগুলা আপনাদের কোনো আপনাদের কোনো আইডিয়া আছে ভাই তারপরে ধরেন মাছ মাছগুলা যে নদীর পানি যদি সমস্ত পৃথিবী যদি পানিতে পরিপূর্ণ হয়ে যায় তাহলে তো ভাই নদীর পানি সব লবনাক্ত হয়ে যাবে তাহলে নদীর মাছ তো আর টিকতে পারবে না সেই নদীর মাছ গুলো নিতে হবে অ্যাকোরিয়াম বানাইতে হবে জাহাজের ভিতরে এত বড় বড় অ্যাকোরিয়াম বানায় সেখানে বল মাছ তারপরে আপনার পুটি মাছ তারপরে যে পাবদা মাছ এগুলা সব ভরতে হবে তো চিন্তা করে সেটা তো বললাম যে প্র্যাকটিক্যালি ইটস নট বিলিভেবল যেটা আমাদের দেশে একজন ওয়াজ করেন আজহারি নামে একজন হুজুর আছেন ওয়াজ কোন একটা বক্তৃতা ওয়াজে উনি যেটা বলল যে উনি মিশরে পিরামিড গিয়ে এই যে ফারাওকে দেখে আসছে সে তার ওয়াজের বক্তৃতা এটা বলেছে আমি যেটা বলতেছি হ্যাঁ ভাই শে ভাই আমার কথাটাকে শেষ করি ভাই ভাই আপনি আবার কইলেন আমি কথাটা আমার একটু শেষ করি তো এইগুলা সবই বাদ দিলাম ঠিক আছে ধরে নিলাম যে আমরা সেই প্রাণীগুলোরের কোন না কোন ভাবে সংগ্রহ করে আনছে ভাই সেই প্রাণীগুলো খাবার তাই চিন্তা করতে পারেন যে এক বছর ধরে সেই প্রাণীগুলো কি পরিমাণ খাবার খাবে এবং কি পরিমাণ হাঁকবে সেগুলো তো মানে খাবার কোথায় তাদের খাবার কোথায় তো তাদের খাবারও নিতে হবে এখন এক একটা খাবার আবার বাঘ আবার খাবে হরিণ রে তাহলে আবার সেই এক বছরের পরিমাণ হরিণও আপনার নিতে হবে তো ভাই চিন্তা করে দেখছেন যে কি পরিমাণে বড় জায়গা লাগবে তারপরে এগুলো তো বাদই দিলাম তারপরে ধরেন গাছপালা গাছপালা তো নিতে হবে এই যে গরু যে নিতেছেন গরুর জন্য গাছপালা লাগবে ঘাস লাগবে ঘাস নিবেন কোথায় নিতে হবে মাটি এক বছর ধরে ঘাস আপনি কিভাবে নেবেন ভাই ঘাস ছাড়া তো গরু বেশি দিন গরু ছাগল এগুলো যারা ঘাস টাস খায় এগুলো তো মানে ইয়া ছাড়া বেশি দিন টিকতে পারবে না তো এক বছর আপনি কিভাবে সেগুলো সংরক্ষণ করবেন ভাই তখন এই যে তার মানে আপনার মাটিও নিতে হবে মাটিতে আবার ফসল ফলাইতে হবে মানে নৌকার ভিতরে একটা নৌকার ভিতরে আপনি মাটি লাগাইবেন মাটিতে ফসল ফলাইবেন শাক সবজিও চাষ করবেন ভাই ভাই রে ভাই মানে

সব কাপের একসাথে মুসলমান হয়ে গেল সব কাপের শেষ ভাই একটা 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 মানে দুর্ঘটনা ঘটলে বা একটা মানে প্রাকৃতিক দুর্যোগ ঘটলে তো শিশুরা মারা যায় নারীরা মারা যায় তারপর হচ্ছে গিয়ে প্রতিবন্ধী মানুষরা মারা যায় বৃদ্ধ মানুষরা মারা যায় ভাই তাদের ভিতরে সবাই যে দোষী তা তো না ভাই সবাই তো শিশুদের কি দোষ প্রতিবন্ধী মানুষদের কি দোষ তারাও তো মারা গেছে সেখানে তাহলে আল্লাহ পাক কি মানে মানে এতটাই মানে ফালতু একটা লোক যে একেবারে এক ঢালাও ভাবে সবাই মেরে করবে তাই ভাই এগুলো তো ভাই গাল গল্প বাচ্চাদের রূপ কথা এগুলো আপনারা প্রাপ্ত হওয়ার পর কিভাবে বিশ্বাস করেন তাহলে একজন আঝারি তার ওয়াদি যেখানে লাখ লাখ মানুষের উপস্থিতিতে তারা যে বলল সেই ফেরাউনকে দেখে এসেছে এবং ফেরাউন অবিকল অবস্থায় বা ওখানে অক্ষত অবস্থায় আছে এবং কেমন পর্যন্ত থাকবে এই কথাগুলো কি আপনি বলতেছেন সম্পূর্ণ মিথ্যা

হ্যাঁ ভাই আমি এই যে আজহারীর ব্যাপারে বললাম আমিও শুনেছি যে তিনি বলল যে নীল আর্মস্ট্রং নাকি মুসলমান ধর্ম গ্রহণ করেছে তো এখানে একটা মজাদার ব্যাপার ভাই আজ আপনার দেলোয়ার হোসেন সাইদি বলল যে মিশরে দেলোয়ার হোসেন সাইদি বলল তিনি নাকি আর আজহারি বললো আমেরিকার মসজিদ থেকে শুনে এটা তো একটা কেমন হইল আমার কথাটা কি বোঝাতে পারলাম একজন হুজুর বললো হ্যাঁ একজন হুজুর বললো মিশর থেকে শুন হ্যাঁ একজন হুজুর বললো মিশরের মসজিদ থেকে শুনছি আর আধারে বললো আমেরিকার মসজিদ থেকে শুনছে মানে আপনার নীল আর্মস্টং তো এটা তো দুজনের মধ্যে মত বিরোধ ঠিক তাই আহ ভাই আপনি কি আরো কিছু বলতেন আমরা তা না হলে আমরা পরের জন্য এটা আমি জানি যে তারা মুসলমান ধর্ম গ্রহণ করে নাই এটা কথা সত্য ওরা যদি বলে এটা ভুল বলে ভাই একটু ওয়েট করেন আমরা একটু আন্নন ভাইয়ের সাথে কথাটা শেষ করে নিই আপনার কাছে ফিরছি আহ আন্নন ভাই আপনি কি আরো কিছু বলতেন হ্যাঁ ভাইয়া একটু আগে এই ভিডিওটা একটু দেখে নিই তারপরে আমি বলতেছি ভাইয়া একটু যদি ধরতো ধরে আমাকে রাখেন না আসলে অনেকেই যুক্ত হতে চাচ্ছে তো আপনি যা বলতে চাচ্ছিলেন যদি সেটাকে এই ভিডিও দেখার পরেই বলতে হবে তাই তো নাকি তাহলে রাখি সমস্যা নেই আচ্ছা তাহলে ভাইয়া ফেসবুক আমি ফেসবুক থেকে লাইভ দেখতেছি আপনি আমাকে বাদ দেন আমি পরবর্তীতে আবার যুক্ত হবো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য আমরা তাহলে একটু ভিডিওটা দেখিনে আসি ভাই যদি ভিডিও প্লে করেন মাত্র ভাই আমি ভিডিওটা প্লে করছি এটা ওই ওই অংশটুক শেষ হলে

মহাশূন্য গবেষণাগার যেখানে মহাশূন্য গবেষণা হয় হিউস্টন আমেরিকার একটা আমেরিকার একটা স্টেট এখানে নাসা মহাশূন্য গবেষণাগারের কয়েকটা সেন্টার আছে একটা হচ্ছে ওয়াশিংটন একটা হচ্ছে ফ্লোরিডা আর একটা হচ্ছে হিউস্টন হিউস্টন যেখান থেকে মাইকেল কলিন্স নীল আর্ম স্ট্রং যেখান থেকে তারা চাঁদে গমন করেছিল সেই জায়গাটা সেখানে আমি গিয়েছি হিউস্টন ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম ছিল আমার জন্য সময় বার করলো মহাসূন্য গবেষণাগার দেখার জন্য পাঁচ ঘন্টা সময় পাঁচ দিন লাগে দেখতে বিশাল এরিয়া আমি পাঁচ ঘন্টা হাতে সময় ছিল আমি দেখলাম সঙ্গে কথা বললাম কিভাবে তারা চাঁদে গিয়েছিল নীল গিয়েছিলেন সেই পোশাকটা এখনো আছে যে গাড়িতে চাঁদে নেমেছিলেন সেই গাড়িটাও সেখানে আছে সেখানে আপনার এই সামিয়ানাটার মতো এরকম একটা প্লেট লাগানো আছে সেই প্লেটটা তামা ওই প্লেটে লেখা আছে যে আমি যখন চাঁদে নামলাম তখন আমার কানে একটা আওয়াজ এলো সে আওয়াজটা হচ্ছিল আমি মিশরের রাজধানী কায়রোতে একটা সেমিনারে গিয়েছিলাম দুপুরের সময় মসজিদের মাইক থেকে যে ধরনের আওয়াজ শুনেছি আমি ঠিক চাঁদে সাথে আওয়াজ কারের মধ্যে প্রবেশ করেছে সাথে বুঝবে কি দুই পাতা ইংরেজি বই তিন খান বিজ্ঞানের বই পড়িয়া কয় সব বুঝেছি কিচ্ছু বোঝো নাই কিচ্ছু বোঝো আইনস্টাইন এত বড় মনীষী এই চাঁদের মধ্যে প্রথমে নেমেছিল নীল আর্মস্ট্রং কি নাম মহাকাশে যাওয়ার আগে তার আগে কুকুর পাঠিয়েছিল একটা নাম হচ্ছে কি লাইকা লাইকা নামে একটা কুকুর পাঠিয়েছে যে আগে মরুক আমরা বাইসে থাকি ঠিক কিনা নাসার বিজ্ঞানীরা দেখেন সে বেঁচে থাকে না কারণ আপনি মাধ্যাকর্ষণ শক্তির বাইরে গেলে ওখানে কোনো বাতাস নাই ওখানে কোনো আওয়াজ নাই ওখানে কোনো অক্সিজেন নাই বাঁচার পরিবেশ নাই চিল্লা বলেন ঠিক কিনা তারপর গেল ভ্যালেন্তিনা তেরেস্কোভা প্রথম নবচারী এদের সাহসের এই ধারাবাহিকতায় 1969 এ অ্যাপোলো নামে একটা স্পেস শাটল দিয়ে NASA আর সেই স্টেশন থেকে নীল আর্মস্ট্রং এডউইন অলড্রিন আর মাইকেল কলিনস তিন বন্ধু মিলে একটা স্পেস শাটল দিয়ে চলে গেল চাঁদে চাঁদে তারা নামলো দীর্ঘ সফর প্রচন্ড ক্ষুধা খাওয়ার কিছু নাই পকেটে ছিল চকলেট চকলেট তারা খেলো ইউনাইটেড স্টেটস অফ পতাকা তারা সেখানে গেড়ে দিল নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথার মাসকানটাতে ফাটা ফাটিয়েছে কে চিনলে বলেন কে সে পরবর্তীতে পৃথিবীতে এসে বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে জানতে পেরেছে এটা বিশ্বনবী আঙ্গুলের ইশারায় ফাটিয়েছিলেন পড়েন আল্লাহ আকবর আবার চাঁদের মধ্যে সে একটা মিউজিক শুনতে পেলো কি শুনতে পেলো চমৎকার একটা মিউজিক কিন্তু পৃথিবীতে এসে কোথাও এই মিউজিক সে পায় না কোথাও এই মিউজিক ক্যাসেট অ্যালবাম খুঁজে পায় না আমেরিকার একটা প্রেয়ার হলের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে হঠাৎ দেখে ওই মসজিদের ভেতর থেকে ওই মিউজিকটা বাজে যেটা সে চাঁদে শুনেছে মসজিদে ঢুকে দেখে একজন লোক কানের মধ্যে দুই হাত দিয়ে এই মিউজিকটা বাজায় আসলে এটা কি মিউজিক না আজান চিল্লাই বলেন মিউজিক না আজান সে ভিতরে ঢুকে মহাজিনে বলে তুমি এত বড় সিঙ্গার এত বড় মিউজিশিয়ান তোমার গান তোমার মিউজিক চাঁদেও বাজে কি এটা সে বললো এটা গান নয় এটা মিউজিক নয় এটা হচ্ছে আজান চিল্লাই বলেন ঠিক কিনা সে আজানের ধ্বনি আজও আসে না নাই কিন্তু এক দলের আজানের ধ্বনি ভালো লাগে না এরকম আসে না নাই কোরআন ভাল লাগে না আসে না নাই ইসলাম ভাল লাগে না আসে না নাই বিশ্ব নবীকে গালি দায়ের তোমাছেনা নাই বিশ্ব গোটা বিশ্বকে শিখিয়েছে সভ্যতা সংস্কৃতি সিভিলাইজেশন এই মহান মানুষটিকে যারা গালি দেয় এরা মানুষ নয় এরা পশু এরা পিতৃপরিচয়হীন জারজ সন্তান চিল্লায় বলে ঠিক কি না নীল অ্যাম্রিস্টং নামক একজন এই হলো অবস্থা যে চাপা একটা লিমিট থাকে সেই লিমিটটা পার করে গেছে আচ্ছা অফন ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে মতু ভাই আমার হ্যাঁ হ্যাঁ বলেন অফন ভাই হ্যালো শুনছেন হ্যালো অফন ভাই শুনছেন ভাই ওনাকে মনে হয় উনি বোধহয় মিউট করার নিজেকে মিউট করেছেন ভাই আনমিউট করেন তাহলে বোঝা যাবে আচ্ছা উনি শুনুক না শুনুক সেটা হচ্ছে অফন ভাই যদি শুনে থাকেন তাহলে একটু বলবেন যেখানে বাতাস নাই সেখানে কেমনে শব্দ শোনা যায় ভাই এটা একটু আমাকে যদি বলেন তাহলে খুশি হইতাম চলে চাপাবাজির একটা লিমিট থাকে রে ভাই যে যেখানে বাতাস নাই সেখানে নাকি শব্দ শোনা যায় আর আমেরিকাতে এতদিন থাকলো নীলাম সে কোনোদিন আজান শুনতে পায় নাই অথচ চাঁদে থেকে ঘুরে আসার পর অনেকদিন পর হঠাৎ করে একটা আজানের শব্দ শুনতে পায় বলছে ওরে কি মিউজিক এইটা এটা মিউজিক আমি চাঁদে শুনে আসছি এবং সে হচ্ছে আইডল মুলিদ ভাই সে কিন্তু তরুণ প্রজন্মের আইডল আমার ভাই এগুলো আবার দেখেন যখন বলতেছি যে নাস্তিকদের কথা বললো না আমাদের নবীকে নিয়ে যাতে বলে সবাই বলতেছে ঠিক তাদের পিতৃ পরিচয় নাই তখন সবাই বলতেছে বলতেছে ঠিক আরে ভাই কি বলতেছে সেটা বুঝে ঠিক বলবি আচ্ছা উনি অবশ্য জানিয়েছেন ওনার আশেপাশে অনেক মানুষ আছে এই কারণে উনি এখন কথা বলতে পারবেন উনি পরে যুক্ত হবেন কোনো এক সময় অফান ভাই এই কথা বলে চলে গেছেন আমরা দেখি এরপরে যুক্ত হচ্ছেন রানা রানা আরেকজন যুক্ত হতে চাচ্ছেন কেউ যুক্ত হতে চাচ্ছেন তারা হচ্ছে ই করছেন না মানে ডিভাইসেস ইজ নট কানেক্টেড দেখাচ্ছে ডিভাইসেস নট কানেক্টেড দেখাচ্ছে মানে হয়তো আপনারা ক্যামেরা বা মাইক্রোফোনের যে পারমিশন আছে ওইটা দিচ্ছেন না না দিয়ে আসলে হয়তো যুক্ত হতে চাচ্ছেন একটু খেয়াল করুন যুক্ত হওয়ার সময় একটু খেয়াল করুন তাহলে হয়তো যেমন যদি ফোন দিয়ে

হচ্ছে এই পৃষ্ঠে যেগুলো আছে সেগুলো আচ্ছা এর তারপরে এইটা একটু পরিমাণ হবে হচ্ছে লিকুইড ফ্রেশ ওয়াটারে আর একটা হচ্ছে ফ্রেশ ওয়াটার লেক এবং রিভারের পরিমাণ তারা পৃথিবীর ইয়ের তুলনায় উনি বোধ সেটা দেখাতে চেয়েছিলেন এরকম কিছু একটা হয়তো বোঝাতে চেয়েছিলেন উনি কিন্তু ওনাকে যুক্ত করতে পারছি না আমি দুঃখের বিষয় কারণটা হচ্ছে ওনার ডিভাইসেস নট কানেক্টেড দেখাচ্ছে ডিভাইসেস নট কানেক্টেড দেখাচ্ছে আমি খুবই দুঃখিত যুক্ত করার কোনো অপশন নেই এখানে আপনি যখন যুক্ত হয়েছেন তখন আপনার ওখানে নিশ্চয়ই দেখিয়েছিল ইর অপশন ওই যে ক্যামেরা বা মাইক্রোফোন পারমিশন দেওয়ার অপশন সেটা অবশ্যই অ্যালাউ করতে হইতো এরপরে আপনি ক্যামেরাটা অফ করতে পারতেন অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করে দেখতে পারেন যদি যুক্ত হতে সম্ভব হয় তাহলে হয়তো আমরা আপনার সাথে আবারও কথা বলবো না ততক্ষণে পরের জনের কাছে চলে যাই তাহলে কেমন রানা রানা আপনি ভাই কি আপনি কি মুসলিম আমি সংক্ষেপে আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন একটু সংক্ষেপে যদি বলবেন

হহ সদস্যদের সাথে কথা বলবেন অন্তত তাদের কোয়ালিফিকেশনটা জেনে তারপরই কথা বললে কথা বলার মর্যাদা থাকে বা আমাদের সময় নষ্ট না হয় ওরা ফালতু কথা বলবি ফালতু কথা নিয়ে সময় নষ্ট করলে সেটা শ্রোতা হিসেবে খুব খারাপ লাগে আর যেটা জানি একটা কথা হচ্ছে যে এই যে দেখেন এই আঝারি সাহেব আঝারি সাহেবের কিন্তু কোয়ালিফিকেশন আছে তাই না আজারি সাহেব কিন্তু কোয়ালিফাইড লোক সে কিন্তু পড়ালেখা করে এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে এটু এসেছে আল ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে এসেছে এইরকম কোয়ালিফিকেশন ওয়ালা লোকেরই যদি এই অবস্থা হয় তাহলে মানে আপনি তাহলে একটু চিন্তা করেন যে কিভাবে কি কার সাথে তাহলে কথা বলবো ভাই আমরা তাহলে তো ভাই লক্ষ্য যে পাওয়া যাবে না তাহলে তো নিজের সাথে নিজে বা মাতব্বর ভাইয়ের সাথেই কথা বলতে হবে বা মলহিত ভাইয়ের সাথেই কথা বলা যেতে হবে এরকম এইরকম মানে পড়ালেখা করা লোককে যখন এই কথা বলে নীল আমস্ট্রং চাঁদে গিয়ে তারপর আজান শুনেছে যেখানে বাতাস নেই সেখানে সে আজান শুনেছে মানে তার তা এরপরে আমরা কিভাবে এটা পার্থক্যটা করব যে এ কোয়ালিফাইড এ কোয়ালিফাইড না কিভাবে পার্থক্যটা করা সম্ভব আসিফ মুদ্দিন ভাই বলছেন না হ্যাঁ হ্যাঁ ভাই জি আমি আপনার আপনার প্রশংসা নেন যখন যখন প্রশংসা করছিও না

সেタリー দেখি আপনি নামাজ কানে করেন না তাই আমি বললাম স্যার নামাজ কেন পড়বা আপনি এই যুক্তি আমাকে দেন তখন বলে যে নামাজ পড়বেন বেস্তে যাওয়ার জন্য আমি বললাম স্যার এই অফিসের চাকরি করি আমরা এখানে তো ছাত্রদেব চাকরি করি আপনি আমাদের কাজে খুশি হয়ে বখশিশ দিবেন বা কিছু অতিরিক্ত বেতন ও অতিরিক্ত দেবে সেটা আমাদের অফিসের ব্যাপার কিন্তু স্যার আমি যদি সেই পুরস্কারের লোভে চাকরি করি বা কাজটা ভালো করে করি সেটা কি স্যার สมচিত হবে তা বললো না

আমরা বুঝতে পারছি আপনার ঘটনাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ ঘটনা এবং হয়তো সেগুলো আপনার জীবনে অনেক প্রভাব ফেলে কিন্তু আমরা আসলে একটু আলোচনার প্রসঙ্গে ফিরে আসি সেটা হচ্ছে যে এই যে যেটা নিয়ে বলছিলাম আমরা যে শিক্ষিত বা অশিক্ষিত বা ধরেন কোয়ালিফিকেশন মানে কোয়ালিফাইড অথবা কোয়ালিফাইড ছাড়া মানুষজন অথবা ধরেন অথবা ধরেন সভ্য অসভ্য অথবা ধরেন ভদ্র অভদ্র এগুলো বেসিসে আমরা কি আসলে কোনো পার্থক্য পাই তাদের বিশ্বাসে নাকি একই বিশ্বাসটা একই জায়গায় শিক্ষিত মানুষ তিনি যারা নবী মোহাম্মদ মানে না তাদেরকে জারোজ বলে গালি দিল আচ্ছা জারোজ কি একটা গালি হতে পারে জারজ হওয়া কি কোনো খারাপ জিনিস মানে জারজ হওয়াতে কি কারো কোনো মানে কেউ অচ্ছুত হয়ে যায় কারো কেউ কি ছোট হয়ে যায় এটা তো তার বাবা মায়ের বাবা মা বিয়ে করেছে কি করে নাই একটা বাচ্চা তো ভাই সে সার্টিফিকেট দেখে পেটের থেকে বাইর হয় না ভাই তাহলে সে তো কিভাবে জানবে যে তার বাপ মা বিয়ে করছে না কি করে নাই এইখানে যে জারজ বলে গালিটা দিল একটা শিক্ষিত লোক যখন এই রকম একটা গালি দেয় এরকম একটা নোংরা একটা নোংরা ভাবে গালি দেয় এইটা কিন্তু শুধু আজারি সাহেব দেয় নাই খোদ আল্লাহ পাক কোরআনে দিয়েছে কোরআনে যারা নবী মোহাম্মদ মানবে না তাদেরকে জারজ বলে গালি দিয়েছে এটা কিন্তু আজারি সাহেব নিজ মুখে বানায়নি তাহলে দেখা যাচ্ছে যে মুসলমানদের মধ্যে মানে মুমিনদের মধ্যে এই যে যেমন ধরেন এই যে আমাদের লাইভে একটা ছেলে আসে ভ্যারাজি সেও যে কথা বলে আজহারি আল আজহারি ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে সেও একই কথা বলে তাহলে এই যে এই একটা লোয়ার লেভেলের একটা ভ্যারাজি একারে নিম্ন লেভেলের সবচেয়ে নিম্ন লেভেলের ভ্যারাজিও যে কথা বলতেছে আজহারিও সেই কথা বলতেছে তাহলে তো ভাই পার্থক্যটা তো কোনো পাওয়া যাচ্ছে না পার্থক্যটা তো আমি পাচ্ছি না কিন্তু আজাহারিরা এরা তো আমাদের লাইভে আসে না এই ধরনের কিছু আসে না এই জন্য তো এদেরকে ধরতে আর ওদের আমি যারা জানাশোনা লোক আজকেই আজকের ঘটনায় বলি ওই যে আপনারা দুজন রানা ভাই রানা ভাই প্রশ্নটা কিন্তু এটা না আসিফ ভাই যেটা বলছে সেটা হচ্ছে যে একটা হাইলি এডুকেটেড মানুষও যে কথা বলতেছে এই যে ভেরা জি বা যারা আছে এরাও সেম কথাটাই বলতেছে তাইলে এই হাইলি এডুকেশন এডুকেটেড একটা পাবলিক আর এই যে ভেরা জি এদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় পার্থক্যটা কি আছে আসলে।

আচ্ছা একটা হাজি আছে না দুধ খাইয়ে হালাল করতে হবে যে বলছিলেন আমি এক মাদ্রাসার সে প্রিন্সিপাল দেখে বললাম কি ব্যাপারে তোমার কি মন তো সে তো খুব অস্বীকার করে যে না এটা ঠিক না ঠিক না তো তখন রেফারেন্স হাদিসের হাজি সহ লিঙ্ক গুলো আমাদেরকে দিলাম

ঢাকাইয়া গেরাইমা এই ধরনের আলোচনাগুলো এই ধরনের হচ্ছে ভাগাভাগি করে স্মার্ট খ্যাত তারপরে সোয়াগ আর একটা হচ্ছে গিয়ে আরো কি কি থাকে না এরকম কিছু এরকম আমরা যদি ক্লাসিফিকেশন করে লাইভে যুক্ত করা শুরু করি ভাই আমরা তাহলে পার্থক্য কি থাকলো ওদের সাথে তার চাইতে বড় কথা পার্থক্য তো নাই সব নির্বিশেষেই তো তাদের চিন্তা ভাবনা একই তাদের বিশ্বাস একই তাদের প্রশ্নগুলো একই তাদের সন্দেহগুলো একই তাদের কথাগুলো একই তাদের দাবিগুলো একই তাদের আমাদের প্রতি তাদের মনোভাবটা একই পার্থক্য নাই কোনো এই কারণে আসলে আমরা ওইভাবে পার্থক্য করতেও চাই না এবং অনেকের বিরক্ত লাগলেও কিছু করার নেই আসলে আমরা মূলত তাদের যে বিশ্বাসটা ওইটার ভিত্তিতে কি আছে সেগুলো নিয়ে আলোচনা